জাস্টিন ট্রুডো। তিনি জন্মগ্রহণ করেন 25 ডিসেম্বর 1971। তিনি কানাডার দ্বিতীয় কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে তার খ্যাতি বিশ্বব্যাপী। লিবারেল পার্টির প্রধান হওয়ার সময় তিনি তার বাড়িঘর ও ব্যক্তিগত কিছু সম্পত্তি বাদে সকল সম্পত্তি বেনামে একটি ট্রাস্টের মাধ্যমে দান করে দেন। আমরা শুরুতে দেখছি জাস্টিন ট্রুডো মেট্রো স্টেশনে এসে সাধারণ একজন নাগরিকের সাথে করমর্দন করলেন। তারপর তিনি স্টেশনের কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীর সাথে করমর্দন করেন। এরপরে জাস্টিন ট্রুডো আগ্রহী যাত্রীদের সাথে একে একে করমর্দন করেন। জাস্টিন ট্রুডো তার রাজনৈতিক যাত্রার শুরু থেকে তার উদার মনের জন্য পরিচিতি লাভ করেন। তার ভক্ত ও অন্যান্য যাত্রীদের সাথে কোলাকুলি ও ছবি তোলেন। এক পর্যায়ে ছবি তুলতে গিয়ে একজন যাত্রীর হাত থেকে ফোন নিচে পড়তে গেলে জাস্টিন ট্রুডো নিজেই তার ফোন ধরে ছবি তুলে দেন। পুরো ভিডিওতে দেখা যায় জাস্টিন ট্রুডো কিভাবে আন্তরিকতার সাথে যাত্রীদের সঙ্গে ছবি তুলছেন, করমর্দন করছেন, আবার কারো সাথে কোলাকুলি ও চুমু খাচ্ছেন। 2015 সালে কানাডার প্রধানমন্ত্রী হয়ে তিনি মধ্যবিত্তের আয়ের উপর আয়কর কমানোর এবং উচ্চবিত্তের আয়ের উপর আয়কর বাড়ানোর প্রতিশ্রুতি দেন। একজন প্রধানমন্ত্রী হয়েও সাধারণভাবে জীবনযাপন ও মিশুক স্বভাবের জন্য তিনি সবার কাছেই অনেক প্রিয়। সম্প্রতি কানাডিয়ান মেট্রো রেল স্টেশনের একটি ভিডিওতে দেখা যায় তিনি সবার সাথে কুশল বিনিময় করছেন, আবার অনেকেই তার সাথে ছবি তুলছে। প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি এবং লিবারেল পার্টি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি প্রায় 92% পূরণ করেছে। জাস্টিন ট্রুডো তার উদার নীতির জন্য বিশ্বব্যাপী সমালোচিত এবং প্রশংসিত। তিনি বরাবরই সহিংসতা ও আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এমনকি কানাডায় মাদক প্রতিরোধেও তিনি পুনর্বাসন ও বৈজ্ঞানিক পদ্ধতি প্রস্তাব করেছেন। এছাড়াও মধ্যপ্রাচ্যে জঙ্গি দমনে সামরিক হামলা কমিয়ে তিনি ত্রাণ সাহায্য বাড়ানোর প্রস্তাব করেছেন। সিরিয়া, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যে গৃহযুদ্ধ, জঙ্গি ও সন্ত্রাসী হামলায় যখন সারা বিশ্ব মুসলমানদের বিপক্ষে অবস্থান নেয়, তখন জাস্টিন ট্রুডো পশ্চিমা বিশ্বের একমাত্র নেতা যে মুসলমানদের সমর্থন দেন। জাস্টিন ট্রুডো সিরিয়া, ইরাক ও অন্যান্য দেশের উদ্বাস্তুদের কানাডায় আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি জানান। তার ভাষ্যমতে ইসলাম জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থেকে আলাদা। তার সরকার ফিলিস্তিন সহ অন্যান্য দেশে বিপুল পরিমাণে ত্রাণ সহায়তা দিয়েছে এবং এখনও দিয়ে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জাস্টিন ট্রুডো সরকারিভাবে অথবা ব্যক্তিগতভাবে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আরেক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নারীবাদীর পক্ষে বলেছেন, কারণ এটা 2015 সাল। বর্তমান সময়ে উদার নীতি ও বন্ধুত্বপূর্ণ রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সারা বিশ্বে সকলের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছেন জাস্টিন ট্রুডো। তিনি তরুণ সমাজসহ সকল রাজনীতিবিদদের জন্য আদর্শ।